মাদ্রাসাগুলার মধ্যে যেই সমস্ত ছাত্র যে সমস্ত হুজুর রান পড়াবেন তাদের সুব্যবস্থা করে দেওয়া ছাত্রদের লজিং এর ব্যবস্থা করা হুজুরদের খাবারের ব্যবস্থা করা এইগুলা হবে আপনার চার নাম্বার পুরো আনকে যে মোহব্বত করেন এর বহি প্রকাশ পাঁচ নাম্বার আরেকটা কাজ করবেন মাঝে মধ্যে সবাই মসজিদ থেকে বাহির হয়ে আসবি আপনি মসজিদের ভিতরে ঢুকে পড়বেন মসজিদের ভিতরে দুকা আল্লাহর পুরো আনকে বুকে জড়ায়া দুচুকের পানিগুলো সাইরা দিয়া কোরআন শরিফের মধ্যে চুমুলা গায়া বলবা ওরে মালিক তোমার পুরো আন পড়তে পারি নাই কিন্তু তোমার কোরআনকে বড় মহাববোধ করি মালিক গো এই উপর আনেরও শিলায় তুমি আমারে জাহান নামের আগুনে জালায় না ও মালিক আমি জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ আমি জাহান আগুন সহ্য করতে পারবো না এইভাবে চোখের পানি ফালাই আপনি আমি যদি কান্নাকাটি করতে পারি তাহলে আপনি আমি যে কুরআনকে মোহব্বত করি আর বহি প্রকাশ ঘটালেন হজরতে ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি উনি ঘুমায় রইছেন আর ঘুমের গড়ে স্বপ্নে দেখে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে বলতেছে আয় মাম গাজালি ওই যে রহমতপুর গ্রাম আছি তুমি তাড়াতাড়ি যাও আর রহমতপুর গ্রামের মধ্যে আমার একটা বান্দা নাম হলো আব্দুর রহমান কাটুরিয়া দুনিয়া হইতে বিদায় হয়ে গেছড়ি তুমি তাড়াতাড়ি যাও তার জানাজার নামাজ পড়াবি নিজের হাতে গুছল দিয়া কাকুন পড়াইয়া নিজের হাতে তার একজন আল্লাহর ওলিকে স্বপ্ন যুগে বলতেছে আল্লাহ বলতেছেন তাড়াতাড়ি যাও গিয়া তুমি নিজের হাতে গুছল দিয়া নিজে কাপুনের কাপড়া নিজে জানাজার নামাজ পড়াইয়া নিজের হাতে তারে কবরে রাখো বাবা রে বাবা সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ দূর লুইছে রহমতপুর গ্রামে যাওয়ার পরে গ্রামের মানুষ এলাকার মানুষ বাইঙ্গা পড়ছে মনে করেন হঠাৎ করে যদি হুজুর ফজরের বাদী করা তাহলে এলাকার মানুষ ব্যাঙ্গে পড়তো না দাওয়াত সার ওই হুজুর খেল লাগে আইলো অথবা বরুণার রশিদুর রহমান বর্তমান জমানার জিন্দা শাহ জালাল। যদি উনি যদি আমাদের গ্রামে আইস হয় আসে ফজরের পরে কোনো কথা নাই বার্তা নাই চলে আসছে এলাকার মানুষ বাইঙ্গে ফোরবো না জানি

তো এত বড় তৎকালীন জমায়ের এত বড় একজন আল্লাহর অলি ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহে আইছে। এখন এলাকার মানুষ সবাই জুরু হয়ে গেছে হুজুর কেরে আইসুন হুজুরে কয়ে শুনলাম আব্দুর রহমান কাঠুরিয়া নাকি মারা গেছে ও জি কয়ে আমি আইসি তার গোসল দিয়া জানা তার কাফনের কাপড় পরাইয়া জানা জন্ন মাস তার খবরে রাখার জন্য সুহান আল্লাহ আমরা বাদিকিরা গ্রামের মধ্যে একজন মহিলা গেল গা আর যদি হঠাৎ করে বরিশাল থেকে সরমনের হুজুর আয় আয়া যে আমি আসছি এ মুখ যে মারা গেছে নিজের হাতে তারে গোসল দিতাম নিজের হাতে কাফনের কাপড় ফরাইয়া নিজে জানা জান্ন মাছ তারে খবর রাখার লাগে আইসি কিতাম সবাই খালি গুনগুনি করব সুবাহান আল্লাহ না জানি বেড়ার কিতাম উল্লি তাই আসফনে যুগে কইয়া দিছে সুবাহান আল্লাহ না জানি কত বড় আমল কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা তার কাফনের কাপড়ের ব্যবস্থা কইরা ইমামে গাজালি নিজের হাতে তারে গোসল দিলেন গোসল দিয়া কাফন পরায়া আল্লাহর বান্দা কি কবরে দেই নিয়ে যায় কবরের মধ্যে রাখবে ঠিক কেমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া কয় সাবধান কবর ও কবর সাবধান আমার বান্দা আল্লাহ তালার বান্দার সাথে কোনো ধরনের বিয়াদবি করিস না রে কবর সাধারণ কোন মানুষের কবর না সাধারণ মানুষের কবর নয় বড় একজন আল্লাহওয়ালার কবর তোকে তো তাকে আব্দুর রহমান কাটুরিয়াকে তোর ভিতরে রাখতেছি সাবধান কোন প্রকার বিয়াদবি করিস না সুহান আল্লাহ কিন্তু আজীব ব্যাপার বাবা আজীব ব্যাপার

সে পায় গেল আব্দুর রহমান কাটুরিয়ার স্ত্রী মনোযোগ সহকারে কথাটা শুনেন আব্দুর রহমান কাটুরিয়ার স্ত্রী কি তথ্য দিলেন দেখেন ডাক দিয়া বলেন আল্লাহর অলি আমার স্বামী তেমন কোন আমল আমি দেখি নাই তবে হঠাৎ একদিন কাঠ কেটে বাজারে যায়া বাজার থেকে এক কানা পুরো শরীফ খরিদ করে নিয়ে আসিয়া আমি বললাম স্বামী আমার আপনি তো আল্লাহর আন পড়তে পারেন না আন শরীফ নিয়ে আসলেন কেন আব্দুর রহমান কাটুরিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছিল স্ত্রী গো আমি আল্লাহর কুরআন পড়তে পারি না তাই বলে কি আমি আল্লাহর আনকে মুহাব্বত করি না তা তো হতে পারে না আমি আল্লাহর আনকে বড় মুহাব্বত করি স্ত্রী ডাক দিয়া বলে ওগো আল্লাহর ওলি প্রতিদিন রাতের বেলা হঠাৎ করে দেখতাম ঘরের মধ্যে কান্নার আওয়াজ আমি দেখি আমার আমার পাশে স্বামী কইরে বাতি দরায় দেখতাম আমার স্বামী আল্লাহর কোরআন বুকে জড়ায়া চোখের পানি ফালায় কান্ত আর বলতো ওরে মালিক তোমার কোরআন পড়তে পারি না কিন্তু তোমার কোরআনকে বড় মোহব্বত করি বড় ভালোবাসি ও মালিক এই কোরআনের উচিলায় তুমি আমারে জাহান নামের আগুনে জ্বালায় না আল্লাহর অলিগু কত রাত কত রাত আমার স্বামী না গুমায়া কোরআন বুকে জড়ায়া চোখের পানি ফালায়া কান্নাকাটি করছি আল্লাহর অলি ডাক দিয়া বলে ও কাটুরিয়ার স্ত্রী তোমার স্বামী যে আল্লাহ কোরআনকে এভাবে মহব্বত করতো আল্লাহ খুশি হইয়া তোমার স্বামীকে আল্লাহর দিদারের উপযুক্ত বান্দা বানায়া কবুল করে নিয়েছে আল্লাহ জুড়ে চিল্লায় আবার বলেন সুবাহ